আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার চ্যানেল। তো আজকে আইসি ব্রাইটন হন, জায়গার নাম হইল গিয়ে হলনব্রি। হলনব্রি ডেলিভারি দিলাইছি, দিয়া ব্রেক বইয়া কেটা করি আর ব্রেক লই আর তে ব্রেক করে বড় হয়েছে 20 মিনিটের মতো। হলনব্রি গিয়া আমার আগে আসিল ট্রাক সাইডটা আমার আগে, আমি আমার তারা আনলোডিং করতে করতে 3 ঘন্টা উঠে গেছে, বয়া লাগছে। এরপরে কি আমার সময় আইলো, তে প্রায় 4.5 ঘন্টা গেছে কি স্টোরও। তো আজকে গিয়ে আর কোনো কেটা করতাম পারতাম না, ডেলিভারি দিতে পারতাম না, কারণ ক্রিসমাসের সময়। তো ক্রিসমাসের সময় স্টোর আইন বিজি, মাল যায় বেশি, তারা এজেন্সি তো না, ড্রাইভার আনে আর অন্য কোম্পানির ডেলিভারি দেওয়ায়। ক্রিসমাসের সময় স্টোরও যারা খাম করে নেয় বা রেস্টুরেন্টও যারা খাম করে নেয় আর খাম পড়ে বেশি, আর আমরা ড্রাইভার হলো লাগে খাম পড়ে কম, ডেলিভারি দেয় বেশি, কারণ ড্রাইভার তো তারা টেম্পোরারি ড্রাইভার হায়ার করে, ওদের এজেন্সির ড্রাইভার আনে, আনা গিয়া কেটা পড়ে না, আমরা ওষুধ তো খাম পড়ে না বেশি, সময় দেওয়া লাগে বেশি, খাম কম করা লাগে। তো আজকে ওই এক স্টোর দিছি, নর্মালি যদি ক্রিসমাস হইতো না তো এই স্টোর তো নে গিয়া আমি কেটা করা লাগলো নে, আর একটা করা লাগলো নে। তো ইনও গেছে কি 4 ঘন্টা, তো আমি ফেরত যাইতে যাইব আরও 1 ঘন্টা 20 মিনিট যদি ট্রাফিক হয় না, প্রায় আমার ইন্টারে 55 মাইল দেখার, 1 ঘন্টা 10 মিনিট লাগবো যাইতে যাইতে হবে। তো গিয়া আর ফারতাম না, আজকে সময় দিত নাই ডেলিভারি দেওয়ার। তো আসি আমি MA3 রুফরে ব্রাইটন তনে ফেরত যাওয়ার হতে হলনব্রি তনে, তেওঁলোকে বইয়া ব্রেক লই আর দেখি আর টিল্লা উষা টিল্লা দেখা যার, আর গাড়ি তরে বইয়া দেখি আর আমার সময় কাটাই আর দেখে এবার রয়েছে আমার আরো 9 মিনিট রয়েছে ব্রেক, 9 মিনিট ব্রেক পরে পথ দিলাইমু। আজকে একবারে ইজি কেটা বেশি কষ্ট দিন নাই, বালাও বইতে বইতে আর কি গুম খালি উঙ্গাইছি বইয়া গাড়িত, উঙ্গে উঙ্গে সময় গেছে, 3 ঘন্টা খাটাই লাগছে। এমন জায়গা পার্কিং গো আসলাম কেটা করা গেছে না, কোনো তুই ডাবল ইয়েলত আসলাম, কই ট্রাফিক গড়ন আইলে নি টিকিট দেয়া নাইলে কইব হরিয়া যাইতাম, তে আইছে না, প্রায় 2 ঘন্টা আসলাম ডাবল ইয়েলত খাড়া, ট্রাফিক কিছু ট্রাফিক লাগাইয়া মানুষের কিমান গেলি আইব। তো কেটা করবো, অত বড় গাড়ি তো তখন তোয়াও যায় না, যখন পার্কিং করতে পারতাম না বড় রাস্তা না ছাড়া। তো এসে একটা একটা করে তারা শেষ করছে, এরপরে আমি গেছি, তো আমার কেটা করছে প্যালাট 25টা আসিল, 25টা নিছে নিয়ে এসে 1 ঘন্টা দিলাইছে আমার কেটা করিয়া, তো আমি বে ফাইতে ফাইতে 3 ঘন্টা লাগছে। তো এটা আমার ও এখান আছে, এত কলতা বিজি, এত আমরা বিজি হইলে তারা কেটা হইলাই, কারণ আমরা তো টাইমে গিয়া বেশি দেওয়া যায় না, তো তারা কেটা করিল এজেন্সি তো ড্রাইভার আনি লাগবো, আর নাইলে অন্য কোম্পানির তো ট্রাকালা হায়ার করে আনি লিব, এদিন লাগে এরা 2 ডেলিভারি দিয়া হবে কেটা করিল। তো আজকে লাগে ওনার ভিডিও শেষ করলিম, তো সব দেখা লাগে, থ্যাংক ইউ। আর আমিও বই রয়েছি, বইয়া রয়েছে 6 মিনিট রয়েছে, তো আজকে লাগে ওনার শেষ করলি আর আসসালামু আলাইকুম।